একটা টেস্ট কিংবা টেস্ট সিরিজ বাংলাদেশের খারাপ পারফরম্যান্স করা এখন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। আমরা গণমাধ্যম কর্মীরা অভ্যস্ত হয়ে গেছি, আপনারা যারা দর্শক নিশ্চিতভাবেই আপনারাও অভ্যস্ত হয়ে গেছেন, ক্রিকেটাররা আরও বেশি অভ্যস্ত। সেন্ট লুসিয়া টেস্টের শেষে টেস্ট নিয়ে অফিসিয়াল ম্যানেজমেন্টের ব্যাখ্যা কী, তারা কীভাবে টেস্টটা দেখছেন, কোনো পজিটিভস, সেই পজিটিভস আদৌ আছে কি না, প্রেস কনফারেন্সে তারা কী বলেন, চলুন শুনে। প্লেয়ারদের উপরে যে শুধু দোষটা দিবেন তা না, আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন যে 30,000 দর্শক টেস্ট ম্যাচ দেখতেছে, 25,000 দর্শক, ইংল্যান্ডে তো প্রতি ম্যাচই দেখেন। সো টেস্টের কালচারটা আমাদের দেশে ছিল না কখনো, এখনও নাই, বাট নাই বলেই যে হবে না সেটাও কিন্তু না। তো ওই জিনিসটাই চেঞ্জ করা আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি। তো সেটার জন্যই আসলে সবাই মিলে যদি একসাথে কিছু প্ল্যান করে আগানো যায় তাহলে কিছু হয়তো সম্ভব হবে, তা না হলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। যেটা বললাম, যেহেতু সংস্কৃতি নাই, আপনি টেস্ট ক্রিকেটকে আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি আসলে বলবো না। হ্যাঁ, এটা একটা হতে পারে যে আমরা রেজাল্টও ভালো করি না, এখানে মূল্যায়নও হয় নাই, বাট একটার সাথে আর একটা সম্পর্ক আছে, দুইটাই কমপ্লিমেন্ট করতে হবে একটার সাথে আরেকটা, তাহলেই কেবল আসলে ভালো কিছু করা সম্ভব হবে। সো ওই জায়গা থেকে যেটা আমি বললাম যে মেকশিওর করতে হবে আমাদের দেশে যেন আমরা ভালো খেলি টেস্ট ম্যাচ সবসময়, মানে ধারাবাহিকভাবে। তখন আপনি যখন অ্যাওয়ে একটা সিরিজ খেলবেন কিংবা দুইটা সিরিজ খেলবেন, একটা সিরিজ খারাপ খেললো আপনার তখন অত বেশি চোখে পড়বে না। সো এই কারণে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা হোমে ভালো খেলি, সবাই মিলে বসে কোনো একটা জিনিসে অ্যাগ্রি করে যদি আমরা সামনের দিকে আগাই, আমার ধারণা এক দেড় বছর টাইম পেলে তখন হয়তো ভালো রেজাল্ট অ্যাটলিস্ট কনসিস্টেন্টলি করা সম্ভব। আমি বলবো না যে টেস্ট ম্যাচ জিততেই হবে, কারণ পৃথিবীতে আপনি যদি দেখেন যখনই কোনো দেশ তার অ্যাওয়ে ট্যুরগুলো করে সবাই আন্ডারডগ থাকে। এখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়ন দল ইসে ওরাও বাইরের সিরিজগুলো যখন খেলতে আসে হেরে যায়, ইংল্যান্ডও যখন ওয়েস্ট ইন্ডিজ আসছে হেরে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়াও যখন অন্য দেশে যাচ্ছে হেরে যাচ্ছে, ইন্ডিয়াও যখন যায় অন্য দেশে, আবার ইন্ডিয়াতে অন্য দল গেলে তারাও হারে। সো আমাদের একটা জিনিস খুব ইম্প্রুভমেন্টের দরকার, যেটা হচ্ছে আমরা যেন মেকশিওর করি আমরা হোমে যেন না হারি, আইদার আমরা ড্র করবো অথবা জিতবো। এই ইম্প্রুভমেন্টটা যদি হয় এটা আমাদের আসলে অনেক দূর নিয়ে যাবে বাইরের পারফরমেন্সগুলোতে, তখন হয়তো আমরা নাও জিততে পারি কিন্তু অ্যাটলিস্ট কম্পিটিটিভ ক্রিকেটটা খেলবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। সেই কারণে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন দেশের সিরিজগুলোতে খুব ভালো করে প্ল্যান করে খেলি, এবং আমরা যেন মেকশিওর করি মানে আমরা হারবো না বলাটা একটু নেগেটিভ হয়, বাট ওরকমই আর কি, যে অ্যাটলিস্ট আমরা যেন জিতি, না জিতলেও যেন সিরিজটা কখনো ড্র ছাড়া অন্য কিছু রেজাল্ট না হয়, মানে সিরিজ যেন আমরা না হারি, এই জিনিসটা আমাদের মেকশিওর করা খুব জরুরি। ইম্প্রুভ আসলে সব ডিপার্টমেন্টেই করতে হবে, আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই সব ডিপার্টমেন্টেই ইম্প্রুভ করতে হবে। একটা দিক ভালো যে এখন অনেক বড় একটা গ্যাপ আছে, সো আশা করি এই গ্যাপগুলোতে যারা টেস্টের জন্য খেলতে আগ্রহী কিংবা টেস্ট খেলতে চায় তারা হয়তো তাদের যার যা জায়গা থেকে ইম্প্রুভগুলো করার চেষ্টা করবে, কারণ ইম্প্রুভমেন্ট ছাড়া আর কোনো ওয়ে নাই আসলে আমাদের ভালো কিছু করার, এবং এমন কোনো সেট অফ প্লেয়ারও নাই যে যাদেরকে আনলেই তারাও ভালো করে ফেলবে। সো যারা আসি হয়তো বাইরে আর দুই চারজন আসে, সবাই মিলে যদি একসাথে প্ল্যান করে আগাতে পারি তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব হবে, তা না হলে এতদিন ধরে যেমন হয়ে আসছে আসলে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। সো আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটার জন্য আসলে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তনটাও খুব জরুরি। সো সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার আছে, যেহেতু এখন আসলে 5 মাসের মতো একটা সময় আছে, সো সবাই বসে বা কথাবার্তা বলে চিন্তা করে আসলে ডিসিশনগুলো নেওয়া যাবে বলে আমি মনে করি। গেম অ্যাওয়ারনেস অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি আমরা এই টেস্টের কথাই যদি বলি, বা ধরেন ড্রিঙ্কস ব্রেকের আগে, লাঞ্চ ব্রেকের ঠিক আগ মুহূর্তে, জাস্ট বৃষ্টি আসবে ঠিক এই টাইমগুলোতে আমরা কিন্তু উইকেটগুলো লুজ করেছি, না হলে কিন্তু সিচুয়েশনগুলো হয়তো অন্যরকম থাকতো, এইগুলো গেম অ্যাওয়ারনেসের ভেতরে আসে। আর যেটা হয়েছে আমার কাছে মনে, মানে আমি যেটা ফিল করেছি এই টেস্টে, স্পেশালি এই দুই টেস্টে, আমরা যতটা ক্যারেক্টার শো করতে পারতাম, যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ক্যারেক্টার শো করার, যতটা টাফ আমরা হতে পারি আমরা অতটা টাফ ছিলাম না। দুই টেস্টের সিরিজ অ্যান্টিগা সেন্ট লুসিয়া শেষ, যে ফলাফল আমরা দেখলাম সেটা কি কোনোভাবে অপ্রত্যাশিত? অনেকের কাছেই অপ্রত্যাশিত না। ব্যাটসম্যানদের বড় রান করতে না পারা, টপ অর্ডারের ধসে পড়া, টিম হিসেবে ওই এফোর্ট ক্রিকেটটা খেলতে না পারা, গেম অ্যাওয়ারনেসের ঘাটতি, সব মিলে যে ফল হওয়ার কথা বাংলাদেশ সেই ফলই পেয়েছে। এবারে কি প্রথম, সেন্ট লুসিয়ায় কি প্রথম? না,
একই ঘটনা আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও একই ঘটনা। বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে অন্যান্য যে টেস্ট প্লেয়িং দেশগুলো আছে তাদের সঙ্গে পার্থক্যটা না দিনকে দিন বিস্তর হচ্ছে, আরও বড় হচ্ছে। এই পার্থক্য ঘোচাতে পারে শুধুমাত্র মাঠের পারফরমেন্স, আর সেটার জন্য মাঠের বাইরে অনেক কাজ করার আছে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ।